নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগত মনস্মাই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, বিজেপিক নিৰ্বাচনত জয়যুক্ত কৰাৰ আঁৰত নিৰ্বাচনী বিষয়া জড়িত থকাৰ মহা অভিযোগ উত্থাপন হৈছে। ভোট খেলি মেলি কৰাৰ ভিডিঅ' প্ৰকাশ কৰিছে বিৰোধী পক্ষই। ভোট খেলি মেলি কৰি বিজেপি জয়ী হোৱাৰ ভয়ংকৰ অভিযোগ উত্থাপন হৈছে এইবাৰ। বিজেপিক নির্বাচনত জয়যুক্ত করার আঁরত নির্বাচনী বিষয়া জড়িত থাকার মহা অভিযোগ। ভোট খেলি মেলিরে বিজেপি জয়ী হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। 8টা ভোট খেলি মেলি করে বিজেপিক বাট মুকুলাই দিলে নির্বাচনী বিষয়াই। আপ আর কংগ্রেসের মিত্রজোঁটক পরাজিত করেছিল বিজেপিয়ে। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনত নির্বাচনী বিষয়ার বিরুদ্ধে পক্ষপাতিত্বর অভিযোগ উত্থাপন হয়েছে। ভোট খেলি মেলি করার ভিডিও প্রকাশ করেছে বিরোধী পক্ষই। নির্বাচনী বিষয়ায় নিজেই ভোট নষ্ট করার অভিযোগ উত্থাপন বিরোধীর। অভিযোগ মতে নির্বাচনের দায়িত্ব থাকা বিষয়াগী বিজেপির সদস্য আর নিজের কলমে বিরোধীর ভোট নষ্ট করেছে বিষয়াগিয়ে। এই অভিযোগ উত্থাপন করেছে আম আদমি পার্টিকে। পরবর্তী খবর, ছত্তিশগড়ত মাওবাদীর আক্রমণত শহীদ হল এইগৰাকী সেনা জওয়ান। শহীদ হল সিআরপিএফর জওয়ান চিরাঙর কাকরাগাঁও ফাটিপড়ার লম্বোদর সিংহ। লম্বোদর সিংহর বাসগৃহত বর্তমান হোকাকুল পরিবেশ। 2011 চনত সিআরপিএফত যোগদান করেছিল লম্বোদর সিংহই। পরবর্তী খবর, ভারতত বাড়িছে দুর্নীতি। দুর্নীতির তালিকাত 93 নম্বর স্থানত ভারত। পাকিস্তানতক ভারতত বৃদ্ধি পাইছে দুর্নীতি। 2022তক 2023ত ভারতত দুর্নীতি বৃদ্ধি পাইছে। শেহতীয়া এক গবেষণাত প্রকাশ পাইছে এই তথ্য। ভারতত বাড়িছে দুর্নীতি। দুর্নীতির তালিকাত এইবার স্থান পালে ভারতর নাম। দুর্নীতির তালিকাত বিশ্বর ভিতর 93 নম্বর স্থানত ভারত। রাষ্ট্রসমূহৰ দুর্নীতির তথ্য দিয়া সংস্থাই জারি করিলে এই তালিকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনেলে প্রকাশ করিলে রাষ্ট্রসমূহর নাম। দুর্নীতির তালিকাত 180খন রাষ্ট্রের ভিতর ভারতের স্থান 93। 2022তক 2023ত ভারতত দুর্নীতি বাড়িছে বলে তথ্য প্রকাশ পাইছে। এক নম্বর স্থানত থাকা দেশখনত একেবারে দুর্নীতি নাই বলে তথ্য প্রকাশ পাইছে। 180 নম্বর থাকা দেশখন আটাইতক দুর্নীতিগ্রস্ত বলে তথ্য প্রকাশ পাইছে। আর 2022 চনত ভারতের স্থান আছিল 85 নম্বর, আর 2023ত এই নম্বর 93 অবনমিত হয়েছে। 2023ত ভারতত দুর্নীতি বৃদ্ধি পাওয়ার বাবেই ভারতের স্থান 93 অবনমিত হয়েছে। তথ্যমতে ভারতত 2023ত বৃদ্ধি পাইছে দুর্নীতি। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর অনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, পুনের বন্দুকের শব্দত কপি উঠিল রাজ্য। পুনের অসম আরক্ষীর গুলিচালনা। আরক্ষীর চকুত ধূলি দি পলাওতেই এইবার ইরানী গ্রুপের সদস্যক এনকাউন্টার অসম আরক্ষীর। পুনের গরজি উঠিল অসম আরক্ষীর বন্দুক। এইবার অসম আরক্ষীর গুলি ইরানী গ্রুপের সদস্যলৈ। আরক্ষীক আক্রমণ করে পলাবলৈ লওতেই অসম আরক্ষীর গুলিচালনা। ভরিত গুলি লগা ইরানী গ্রুপের সদস্যজনের নাম নাগারু নানি। মহিলার পর টকার বেগ কাড়িবলৈ চেষ্টা করেছিল নাগারুয়ে, আর তার পিছতে হাতে লুটে রাইজে ধরে গতাই দিছিল সজাই আরক্ষী। আর আরক্ষীর চকুত ধূলি দিয়ে পলাওতেই গুলিবিদ্ধ হয় নাগারু। ডবকা হালবাগানত নিশা সংঘটিত হয়েছে এই ঘটনা। আহত নাগারুর জিম্মার পর একটা পিস্তল জব্দ করেছে আরক্ষীয়ে। পরবর্তী খবর, রেশন কার্ডর হিতাধিকারীলৈ ডাঙর খবর। কাইলৈৰ পৰা রেশন কার্ডর ক্ষেত্রত প্রযোজ্য হব নতুন নিয়ম। নতুনক রেশন কার্ড পোৱা সকলে সেভ করে লোক এটা বিশেষ নম্বর, আর কাইলৈৰ পৰা আগন্তক 10 তারিখলৈ পালন করক এই নিয়ম। কাইলৈৰ পৰা রেশন কার্ডৰ হিতাধিকাৰীয়ে মানিব লাগিব কেইটামান নিয়ম। কাইলৈৰ পৰা ৰাজ্যৰ লাখ লাখ লোকে লাভ কৰিব ৰেশন।
নতুন কৈ রেশন কার্ড পোৱা 42 লাখ হিতাধিকারী মানিব লাগিব নতুন নিয়ম। কাইলৈ পৰা 10 তাৰিখৰ ভিতৰত সংগ্ৰহ কৰিব লাগিব ৰেশন। 1 তাৰিখৰ পৰা 10 তাৰিখলৈকে চলিব অন্ন সেৱা সপ্তাহ। আৰু 10 গ্ৰাম চাউল কমকৈ দিব নোৱাৰিব ৰেশনৰ দোকানীয়ে। ৰেশন কমকৈ দিলেই আপুনি চৰকাৰক দিব পাৰিব অভিযোগ। ইতিমধ্যে অভিযোগ দিবলৈ প্ৰশাসনে মুকলি কৰিছে হেল্পলাইন নম্বৰ। নম্বৰটো হৈছে 1800 3453611। পৰৱৰ্তী খবৰ, আজি মে ডাম মে ফি দিৱস। টাই আহোমসকলে পূৰ্বপুৰুষৰ মৃতসকলক সুমহীয়াকৈ পূজা অৰ্চনা কৰি জাতিটোৰ লগতে ৰাজ্য আৰু দেশৰ মংগল কামনা কৰে আজি। পৰৱৰ্তী খবৰ, মাতৃ জীৱিত থকা অৱস্থাত পিতৃৰ সম্পত্তিত অধিকাৰ নাই সন্তানৰ। মাতৃক ঘৰৰ পৰা উলিয়াই দিয়া পুত্ৰ বোৱাৰীৰ ক্ষেত্ৰত এবাৰ কঠোৰ হ'ল ন্যায়ালয় আৰু 15 দিনৰ ভিতৰত ঘৰ খালী কৰাৰ নিৰ্দেশ পুত্ৰ বোৱাৰীক। মাতৃ জীৱিত থকা অৱস্থাত পিতৃৰ সম্পত্তিত অধিকাৰ নাই সন্তানৰ, আদালতে দিলে এই ৰায়দান। মাতৃক ঘৰৰ পৰা উলিয়াই দিয়া পুত্ৰ বোৱাৰীৰ ক্ষেত্ৰত কঠোৰ হ'ল ন্যায়ালয়। বিধবা মাতৃক অত্যাচাৰ কৰা পুত্ৰ বোৱাৰীক আদালতৰ কঠোৰ নিৰ্দেশ। 15 দিনৰ ভিতৰত ঘৰ খালী কৰিবলৈ নিৰ্দেশ আদালতৰ। স্বামীহাৰা মাতৃক ঘৰৰ পৰা উলিয়াই দিছিল পুত্ৰ বোৱাৰীয়ে আৰু পিতৃ মাতৃৰ সম্পত্তিৰ ওপৰত চকু দিয়া পুত্ৰ বোৱাৰীক সকিয়নি আদালতৰ। পিতৃৰ মৃত্যুৰ পিছত মাতৃক চোৱা চিতা কৰাটো সন্তানৰ দায়িত্ব। এক গোচৰৰ ভিত্তিত বম্বে উচ্চ ন্যায়ালয়ে দিলে এই ৰায়দান আৰু মাতৃক উলিয়াই দি সম্পত্তি নিজৰ কৰি লৈছিল পুত্ৰ বোৱাৰীয়ে। এই গোচৰ সন্দৰ্ভত 15 দিনৰ ভিতৰত সম্পত্তি মোকলাই দিয়াৰ নিৰ্দেশ আদালতৰ। পৰৱৰ্তী খবৰ, যোৰহাট সদৰ থানাত 3 ঘণ্টাজোৰা জেৰাৰ অন্তত যাবলৈ দিয়া হ'ল APCCৰ সভাপতি ভূপেন বৰাক। ৰাহুল গান্ধীৰ ভাৰতজোৰা ন্যায়যাত্ৰাৰ সময়ত যোৰহাট আৰক্ষীয়ে ৰুজু কৰা গোচৰ সন্দৰ্ভত আজি যোৰহাট থানাত হাজিৰ হৈছিল APCCৰ সভাপতি ভূপেন বৰা। আৰু ভূপেন বৰাক তদন্তকাৰী বিষয়াই 3 ঘণ্টাজোৰা জেৰাৰ অন্তত যাবলৈ দিছে। পৰৱৰ্তী খবৰ, অসমৰ লাখ লাখ লোকক ভাল খবৰ দিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। নতুন পদ্ধতিৰে ৰাজ্যৰ লাখ লাখ মহিলাই লাভ কৰিব অৰুণোদয় আঁচনিৰ ধন। অৰুণোদয় লাভ নকৰা পৰিয়ালৰ বাবে বৃহৎ পৰিকল্পনা ৰাজ্য চৰকাৰৰ। অসমৰ লাখ লাখ লোকক ভাল খবৰ দিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। নতুন পদ্ধতিৰে ৰাজ্যৰ লাখ লাখ মহিলাই লাভ কৰিব অৰুণোদয় আঁচনিৰ ধন। অৰুণোদয় লাভ নকৰা মহিলাৰ বাবে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্ৰীৰ। এতিয়াৰ পৰা কোনেও কৰিব নোৱাৰিব অৰুণোদয় আঁচনিত দুৰ্নীতি। ৰেচন কাৰ্ড থাকিলে লাভ কৰিব অৰুণোদয় আঁচনিৰ ধন। বছৰি 4 লাখতকৈ কম আয়ৰ লোকক দিয়া হ'ব ৰেচন কাৰ্ড। আৰু নতুনকৈ ৰাজ্যত 42 লাখ লোকক প্ৰদান কৰা হৈছে ৰেচন কাৰ্ড। ৰেচন কাৰ্ড থকা সকলো পৰিয়ালকে অৰুণোদয়ত অন্তৰ্ভুক্ত কৰাৰ ঘোষণা। অৰুণোদয় লাভ নকৰা পৰিয়ালৰ বাবে বৃহৎ পৰিকল্পনা ৰাজ্য চৰকাৰৰ। ৰেচন কাৰ্ড থাকিলে লাভ কৰিব উজ্বলা আঁচনিৰ সুবিধা আৰু লগতে 5 লাখ টকাৰ বিনামূলীয়া চিকিৎসাৰ সুবিধাও দিব চৰকাৰে। অসমৰ লাখ লাখ লোকক এই ভাল খবৰ দিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই।